সুপ্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি আবারও একবার স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্রেকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য ত্রিপুরা থেকে উঠে আসা একটা প্রাইভেট সংস্থা থেকে নোটিফিকেশন নিয়ে এসেছি চাকরির। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যে প্রাইভেট চাকরি নোটিফিকেশন নিয়ে আসার জন্য, তো আজকে আমি যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব সেখানে ত্রিপুরার একটা নিউজ চ্যানেলে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হচ্ছে। তো আপনারা যারা এরকম কাজ করতে চান, ভিডিওটা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। তবে একটা কথা বলে দিতে চাই, আমি যে সকল প্রাইভেট চাকরি নোটিফিকেশন আপনাদের সাথে আলোচনা করব, এই সকল চাকরিতে যদি আপনাদের কাছ থেকে কোনো রকমের টাকা চার্জ করা হয়, আপনারা সেটা থেকে বিরত থাকবেন। যদি আপনারা নিজের ইচ্ছে দিয়ে থাকেন, তাহলে ত্রিপুরা এক্সাম ক্রেকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেল তার জন্য দায়ী থাকবে না। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আর কথা বলবো না, চলে যাবো সেই নোটিফিকেশন পাতায়। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, চলে যাচ্ছি এখন সেই নোটিফিকেশন পাতায়। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি সেই নোটিফিকেশনের পাতায়। এখান থেকে কী ডিটেলস রয়েছে সেটা আলোচনা করব। দেখুন, প্রথমেই বলা হয়েছে কর্ম বিজ্ঞপ্তি। আগরতলাস্থিত একটি প্রতিষ্ঠিত নিউজ চ্যানেলের জন্য, আমি আগে বলেছি নিউজ চ্যানেলের জন্য লোক নিয়োগ করা হচ্ছে, নিউজ চ্যানেলের জন্য আগ্রহী নিউজ রিডার এবং অভিজ্ঞতা সম্পন্ন স্ক্রিপ্ট রাইটার, ক্যামেরাম্যান, ভিডিও এডিটিং জানা লোক এবং দেখে খেয়ে রান্না করার লোক। অর্থাৎ এখানে আপনারা আপনাদেরকে কিন্তু এখানে নিউজ চ্যানেলের জন্য যারা আপনারা আগ্রহী আছেন, নিউজ রিডার এবং অভিজ্ঞতা সম্পন্ন স্ক্রিপ্ট রাইটার অথবা ক্যামেরাম্যান, ভিডিও এডিটিং, যদি আপনাদের এসবের মধ্যে আপনাদের যদি যোগ্যতা থেকে থাকে, আপনাদের অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনারা এখানে ট্রাই করতে পারেন। তাছাড়া এখানে বলা হয়েছে যদি থেকে খেয়ে রান্না করার লোক আবশ্যক, অর্থাৎ আপনারা যদি থেকে খেয়ে রান্না করার কাজ জানেন, যদি আপনারা রান্না করার কাজ করতে চান, তাহলে এখানে থেকে খেয়ে আপনারা এই রান্নার কাজও তাদের এখানে করতে পারেন। বেতন কত টাকা থাকবে, আপনাদের কোয়ালিফিকেশন কী থাকবে, এইসব কিছু এখানে আলোচনা করা হয়নি। বেতন বলা হয়েছে আলোচনা ক্রমে আপনাদের সাথে আলোচনা করে সেটা ঠিক করা হবে। তো আপনারা কমেন্ট করবেন না যে এখানে বেতন কতটা রয়েছে অথবা স্যালারি কী রয়েছে, এসব কিছু কোনো কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়নি। কীভাবে আবেদন করবেন বলা হয়েছে, আপনাদের বায়োডাটা তাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠানোর জন্য, আপনাদেরকে কল করতে না করা হয়েছে, শুধুমাত্র আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বায়োডাটা সেন্ড করার জন্য বলা হয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9863847770। এই নাম্বারে আপনাদের বায়োডাটা পাঠাবেন, তারপরে যদি আপনারা যদি শর্টলিস্টেড হন, তাহলে আপনাদের সাথে তারা যোগাযোগ করে নেবে। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদের অনেকদিন রিকোয়েস্ট ছিল যে প্রাইভেট চাকরির নোটিফিকেশন দেওয়ার জন্য, তো আমি চেষ্টা করবো এখন থেকে আপনাদেরকে প্রাইভেট চাকরির আপডেট দেওয়ার জন্য। তো যারা ইন্টারেস্টেড থাকবেন, অবশ্যই আপনারা এটাতে আবেদন করবেন। তো ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো বিদায় নিয়ে নেবো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।